হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অন্ধ ভালোবাসা চ্যানেলের পক্ষ থেকে আমি আসঞ্জ আছি আপনাদের সাথে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আমাদের অন্ধ ভালোবাসা চ্যানেলে 1,00,000 সাবস্ক্রাইবার্স হতে আর মাত্র 30,000 সাবস্ক্রাইবার্স প্রয়োজন। আপনারা চাইলে এটা সম্ভব। নতুন নতুন পাঠগল্প শুনতে চাইলে অবশ্যই আমাদের অন্ধ ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ, প্রতিটা ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট করতেই হবে, তাহলে আমরা খুব শীঘ্রই 1,00,000 পরিবার হতে পারবো। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এজে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের অন্ধ ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও, আর লাইক কমেন্ট করতে মোটেও ভুলবো না কিন্তু। ধন্যবাদ সবাইকে। সকালে কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে নিচে এলাম। ব্রেকফাস্ট করে বের হতে নিলেই কাকিমা বলল, আরে সে তামিম নিয়ে যাবে তোকে, আসছে। তামিম নামটা শুনেই আমার হার্টবিট বেড়ে গেল। মনে পড়ে গেল কালকের সব কিছু। তামিম নিজে বলেছে আমাকে ভালোবাসে। এ কথা ভাবলেই শরীরে এক অন্যরকম শিহরণ জাগে। মুহূর্তে যেন গায়ের লোমগুলো কাটা হয়ে ওঠে। কেন জানি না তামিমের সামনে এত লজ্জা বোধ করছি। এতদিন তো সবটা ধোয়াশা হয়েছিল, কিন্তু আজ সবটাই পরিষ্কার। তামিম ভাইয়ের কথায় ঘোর কাটলো আমার। আরো এই আরো কোন জগতে আছিস তুই? হ্যাঁ ও ভাইয়া, কিছু বলছো? তামিমের মুখের হাসিটা মুহূর্তে মিলে গেল। গম্ভীর গলায় বলল, তোর কলেজে লেট হচ্ছে, চল। উনি আগে বেরিয়ে গেল, আমিও পেছনে বের হলাম। হঠাৎ কি হলো? তামিম ভাইয়া গম্ভীর হয়ে গেল কেন? আমি কি আবার কোনো ভুল করলাম? গাড়িতে চুপচাপ বসে আছি। তামিম ভাইয়া আপন মনে গাড়ি চালাচ্ছে, আমার দিকে একবারও তাকায়নি। সবই তো ঠিক ছিল, তাহলে উনি এমন কেন করছে বুঝতে পারছি না। আমি ওনার দিকে তাকিয়ে আস্তে করে বললাম, ভাইয়া কি হয়েছে, আমি কি আবার কোনো ভুল করেছি? উনি সাথে সাথে গাড়ি ব্রেক করলো। রাগে চোখে আমার দিকে তাকিয়ে বলল, নিজেরটা তো ভালোই বুঝিস, খুব তো অভিমান করে আমার মনের কথা জেনে নিয়েছিস। এক রাত পার না হতেই ভুলে গেলি সব? কি বলছো তুমি, আমি ভুলিনি কিছু। ও আচ্ছা, ভুলিসনি? তাহলে আমি কি বলতে না করেছিলাম একটু ভেবে দেখ। আমি ভাবতে লাগলাম কি হতে পারে। হঠাৎ মনে পড়লো উনি আমাকে ভাইয়া বলতে না করেছে, আর আমি ওটাই বলেছি। আমি আমতা আমতা করে বললাম, সরি ভা। উফ আরু, আবার ভুল করছিস কেন? সরি, আসলে অভ্যেস তো, তাই একটু সমস্যা হচ্ছে। আমি তোমাকে আর ভাইয়া বলবো না। হুম, মনে করতে পেরেছিস তাহলে। আর যদি ভুল করিস চরম শাস্তি দেবো তোকে। আমার নাম ধরে রাখবি তুই, ওকে? কিন্তু তুমি তো আমার থেকে অনেক বড়, আমি পারবো না নাম ধরে রাখতে। তাহলে কি করা যায় বলতো? আরো একটা কাজ করলে কেমন হয়, আমরা এক্ষুনি আমাদের ছেলেমেয়ের নাম রেখে দেই, তাহলে তো ডাকতে সুবিধা হবে। কি নাম রাখবো ভেবে ঠিক করতে হবে। আমি ওনার কথায় থ হয়ে গেছি। চোখ বড় বড় করে বলল, মাথা খারাপ হয়েছে তোমার, এখন এসব বলছো কেন? মাথা খারাপের কি আছে? হুম, একদিন তো নাম রাখতেই হবে, তাহলে সে কাজ আগে করলে প্রবলেম কোথায়? উফ, এর সাথে তো আমি নিজেই পাগল হয়ে যাব দেখছি। আমার দেরি হচ্ছে, বাজে না বকে দয়া করে চলো এখন। মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করে যত সব ফালতু কথা বলছে। আরো শোনা, তুই আমাকে পাগল করেছিস, আমি তোকে পাগল করব না তা কি করে হয় বল? আর এসব ফালতু কথা মোটেও নয়, বুঝেছিস? একসময় এই কথাগুলোই কাজে আসবে। হয়েছে, দয়া করে গাড়িটা স্টার্ট করো তো। তা আমি মুচকি হেসে গাড়ি স্টার্ট করলো। আমি বাইরে তাকিয়ে মুচকি হাসছি, একটু আগের কথাগুলো ভেবে। উনি যখন ছেলে মেয়ের নাম রাখার কথা বলছিল, তখন কেমন যেন লাগছিল। ইচ্ছে করছিল নিজেকে অন্যের আঁচলে ঢেকে রাখি। কীসব উদ্ভট চিন্তাভাবনা, ভাবলেই হাসি পাচ্ছে। এই যে ম্যাম, ওইদিকে তাকিয়ে না এসে আমাদেরকে তাকিয়ে হাসো, তোমার লজ্জাবৃত মুচকি হাসিটা আমিও দেখি। তুমি তো আবার একটুদের লজ্জা পেয়ে যাও। ইস, উনি বুঝেই ফেললো। তামিমের মুখে তুমি শব্দটা শুনে নিজেকে বড় সুখী বলে মনে হচ্ছিল। তুমি বলার মাঝেও যে ভালোবাসা অনুভব করা যায়, সেটা ওনার তুমি বলাতেই বুঝতে পারছি। কলেজে এসে দেখে মনিকা আজ আগেই চলে এসেছে। ক্লাসরুমে চুপটি করে গালে হাত দিয়ে বসে আছে। ওকে দেখে মনে হচ্ছে ও খুবই অসহায়। আমি ওর কাছে এসে মাথায় টোকা দিয়ে বললাম, মনি কি হারিয়েছে তোর, এমন দুঃখী দুঃখী মুখ করে বসে আছিস কেন? আমার কিছু হারায়নি রে আরু,
তবে এবার তুই তোর বেস্টুকে হারাবি। ওর কথার আগা মাথা কিছুই বুঝলাম না। আমার বেস্টু বলতে একমাত্র মনি, আমি আমার বেস্টুকে হারাবো এটা কেমন কথা? এই মনি কি বলছিস তুই? হুম, আমার বেস্টু বলতে তো শুধু তুই, তোকে কেন হারাবো? মনি যা বলে সোজা সোজি বল, একদম বেচাবি না। মনিকা এবার ওর দিকে তাকিয়ে কাতু কাতু ফেস করে বলল, আরু বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। মনিকার বিয়ের কথা শুনে ও অবাক হল, সাথে খুশিও লাগছে আমার বেস্টুর বিয়ে বলে কথা। মুখে হাসি ফুটে বলল, মনি তুই সত্যি বলছিস তোর বিয়ে ঠিক হয়ে গেছে? আজব তো, তোকে আমি মিথ্যে বলতে যাব কেন? আর তুই হাসছিস কেন? হুম, আমার বিয়ে ঠিক হয়েছে শুনে তোর আনন্দ হচ্ছে? আনন্দ মানে উফ মনি, কি করে বলবো তোকে, খুব 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 খুশি লাগছে আমার। জানিস তো আমার অনেক ইচ্ছে আমার বেস্টুর বিয়েতে অনেক অনেক মজা করব। আমার ইচ্ছেটা যে এত তাড়াতাড়ি পূরণ হতে চলেছে ভাবতেই খুশিটা ধরে রাখতে পারছি না। এটা যদি ক্লাসরুম না হতো এতক্ষণে আমি ডান্স শুরু করে দিতাম। আরু তুই কি রে, হ্যাঁ আমার খারাপ লাগছে আর তুই এসব বলে মজা নিচ্ছিস? ওহ জানু, বিয়েটা তো মজারই ব্যাপার, মন খারাপ না করে তোর উঠবি সম্পর্কে বল এখন। তোকে আমি কিছুই বলবো না, তুই মজা নিচ্ছিস তো, এখন আমি চলে যাব, দেখা হবে না তোর সাথে, তখন বুঝবি। এই রে মনিকা তো রেগে গেল, তোর মজাটা একটু বেশিই করে ফেলেছে। ওর পাশে বসে ওকে এক হাতে জড়িয়ে বললাম, মনি যেন রাগ করিস না প্লিজ, তোর মন খারাপ থাকলে আমারও ভালো লাগে না। বিয়ে ঠিক হয়েছে তাতে কি, আমি রোজ তোর সাথে কথা বলবো, হাস না এখন প্লিজ। যদি মন খারাপ হয়ে থাকিস তাহলে তোকে একটা গুড নিউজ দিতে চেয়েছিলাম, সেটা দেবো না। মনিকা একটু হেসে বলো, তামিম ভাইয়ার ব্যাপারে কিছু? বাবা, আমার বেস্টুটা দেখছি বলার আগেই আইডিয়া করে নিয়েছে। তার মানে তামিম ভাইয়াকে নিয়ে? বলো না কি গুড নিউজ। ক্লাস শেষে বলবো, এখন স্যার আসবে। আসলে আসবে, তুই বল তো, আমি ওয়েট করতে পারছি না। মনিকা এখন হাসছে আর খুব উৎসাহ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি সবটা বললাম ওকে, আমার থেকে যেন মনিকা বেশি খুশি হয়েছে। আসলে ফ্রেন্ডশিপ জিনিসটাকে সত্যি খুব মজা, মন খারাপ থাকলেও কিছু সময়ের মধ্যে মুখে একটুখানি হাসি ফোটাতে একজন বেস্ট ফ্রেন্ডই যথেষ্ট। রাতে মনিকার সাথে ভিডিও কলে কথা বলছি, ওর বিয়ের ব্যাপারে কথা বলছি। মনিকার বিয়ের কথা শুনে খুশি হয়েছি, আবার মনও খারাপ লাগছে আমি একা হয়ে যাব ভেবে। কিন্তু না, আমি মন খারাপ করলে মনিকাও মন খারাপ করবে। মনিকার সাথে কথা বলছি, এর মাঝেই তামিম রুমে আসলো। আমি মনিকার সাথে কথা বলতে ব্যস্ত, তাই খেয়াল করিনি। উনি এসে আমার পাশে বসে পড়ল। আমি একটু চমকে পাশে তাকাতেই তামিমের হাসি মাখা মুখটা দেখতে পেলাম। শুয়েছিলাম, দ্রুত উঠে বসলাম। ওনার জায়গায় কিছুটা দূরে সরে বললাম, তুমি এত রাতে আমার রুমে কেন? এত রাত কোথায়, টাইম দেখ, মাত্র তো 10:24 বাজে। তাছাড়া আমার তো মনে হচ্ছে আমার জন্য তুই দরজাটা লক করিসনি, ভেবেছিলে দরজা খোলা রাখলে আমি নিশ্চয়ই আসবো, তাই না? তামিম বাঁকা হেসে কথাগুলো বলে নিঃশব্দে হাসতে লাগলো। আমি চোখ ছোট ছোট করে বললাম, আমি মোটেও ইচ্ছে করে দরজা খুলে রাখিনি, মনির সাথে কথা বলছিলাম তাই লক করতে ভুলে গেছি। কথাটা বলতেই জোরে হাসি শব্দ পেলাম আমি। আমরা দুজনে ফোনের দিকে তাকালাম। আমি মনির ফোন না কেটেই তামিমের সাথে কথা বলছিলাম। তামিমকে এ সময় মনি আমার রুমে দেখে কী ভাবছে কে জানে, ও এখনও হেসে চলেছে। আমি ধমকে সরে বললাম, ওই এইভাবে দাঁত কেটে হাসিস কেন তুই? হ্যাঁ আমার মন চেয়েছে তাই হাসি, আরও আমি রাখছি কেমন, আমি এখন তোদের মাঝে বাধ্য হতে চাই না। মনিকা ফোন কেটে দিল। জান আমি ভ্রু কুচকে তামিমের দিকে তাকিয়ে বললাম, তোমাকে এ সময় কে আসতে বলেছে? হুম, মনির কাছে কতটা লজ্জা পড়তে হলো, কাল কলেজে গেলে না জানি কি কি বলে হাসবে ও। হাসলে হাসবে, প্রবলেম কিসের, এমন তো নয় মনিকা জানে না কিছু, ও তো আমাদের ব্যাপারে সবই জানে। হুম জানে, তুমি এত রাতে কি বলতে এসেছো বলো? বলতে আসিনি, দেখতে এসেছি। কি দেখতে এসেছো? আমার আরুকে দেখতে এসেছি। হয়েছে দেখা, এখন যাও। দূরে থেকে দেখে মন ভরে নাকি, কাছ থেকে দেখতে হয় এইভাবে। উনি আমার হাত ধরে ওনার কাছে নিয়ে এলো, আমার কোমর জড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, এই তো এখন মন ভরে দেখতে পারবো। ওনার ছোঁয়া পেয়ে আমি কেঁপে উঠছিলাম। কোমর থেকে ওনার হাত সরাতে চাইলে উনি আরো জোরে চেপে ধরল, আস্তে আস্তে বলল, কেন দূরে সরতে চাইছিস? হুম, আমাকে কাছে টেনে দূরে সরানো কি এতই সোজা? আমি তোমাকে কখন কাছে টানলাম? তুই তো আমাকে সব সময় কাছে টানিস, তোর মনটা টানে, আমার মনকে নিজেকে দূরে রাখতে পারি না। খুব কষ্টে নিজেকে তোর থেকে দূরে রেখেছিলাম, কিন্তু এখন তা সম্ভব নয় তোকে না দেখে।
শক্ত নরম হাতে ছোঁয়া না পেলে আমি থাকতেই পারবো না। আরও তুই এখন আমার একমাত্র নেশা, সব ছাড়তে পারবো কিন্তু আরনামের এই নেশাকে আমি কখনোই ছাড়তে পারবো না। তামিম আমার হাতের উল্টো পাশে চুমু খেল। আমি ঘোর লাগা চোখে তাকিয়ে আছি ওনার দিকে। উনি আমাকে এত ভালোবাসে, আমি কি পারবো ওনার ভালোবাসার মর্যাদা দিতে? হ্যাঁ, আমাকে পারতেই হবে। যে মানুষটা আমাকে ভালোবাসা কাকে বলে তা শিখিয়েছে, ভালোবাসার অনুভূতিগুলো বুঝতে শিখিয়েছে, তাকে আমার সবটা দিয়ে ভালোবাসবো আমি। আমি তামিমের দিকে তাকিয়ে বললাম, ভাইয়া আমার এই কি বললি তুই? আমি যে আবারও গোলমাল পাকিয়ে ফেলেছি বুঝতে পেরে বললাম, ধুর আমি কি করব, মুখে চলে আসে তো। ঠিক আছে, হুট করেই তো কোনো অভ্যাস দূর করা যায় না, তুইও পারবি না, তবে চেষ্টা করবি আমাকে ভাইয়া না বলার। হঠাৎ কখনো আমার কোনো ফ্রেন্ডের সামনে যদি ভাইয়া বলিস তখন কেমন পরিস্থিতিতে পড়তে হবে, বুঝতে পেরেছিস? হুম, বুঝেছি। কি বলতে চেয়েছিলি বল। আমি বলতে চাইছি আমাদের এই রিলেশনের ব্যাপারটা যদি কেউ না মানে, কেউ বলতে চাচু আর ছোট কাকিমা মানাতে হবে। শুধু আব্বু আর মা কেন, তোমার বাবা মা তো আছেই। আরও শোনা, আমার বাবা মা অনেক আগে থেকে ভেবে রেখেছে তোকে তাদের ছেলের বউ করে আনার, ওনারা সব জানে, সো তাদের নিয়ে কোনো টেনশন নেই। কি, বড় চাচু কাকিমা সব জানে? জি ম্যাম জানে। আমি এবার খুবই অবাক হলাম, কাকিমা তাহলে সব জানে? এই কারণে কি কাকিমা আমাকে আর তামিমকে একসাথে দেখে হাসতো?